প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিওটি। তো দর্শক ভাইরা, আজকে আপনাদেরকে এক ইন্টারেস্টিং বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি সরাসরি চলে এসেছি আমাদের ধলার পার্শ্ববর্তী বা ধলার বুক চিরে যে নদীটি বয়ে গেছে, সেটি মূলত ব্রহ্মপুত্র নদ। তো সেইখানে মূলত আমরা আজ বসে দিয়ে মাছ শিকার করতে এসেছি। দেখেন দেখেন, অক্লান্ত ধৈর্য সহকারে এক শিকারী ভাই বসে আছে এখানে। মাছ পেয়েছেন? হ্যাঁ ভাই, মাছ পাওয়া যায় না। তো মাছ পাওয়া যায় না? না, বসি কা না। ও ভেরি স্যাড। কন্টিনিউ। হ্যাঁ ভাই, ঘুরতে ঘুরতে আমরা আরেকটি শিকারি ভাইয়ের মাঝে চলে আসলাম। তো অনির ব্যাগের মধ্যে দুয়া ফিল থেকে টার্গেট করছিলাম, লাফালাফি করছে কিছু, তো আমরা সেটা আজকে অবমুক্ত করব। দেখা যাক কী পাওয়া গেছে, কী পাওয়া গেছে। ও নো, স্মল ফিশ। হ্যাঁ, পোয়া মাছ। যাই হোক, প্রত্যাশার দিকে লক্ষ্যমাত্রা আমাদের। হ্যাঁ ভাই, ভাই কখন এসেছেন? অভিজ্ঞতা বলেন, আপনার নদীতে মাছ শিকার করার অভিজ্ঞতা একটু শেয়ার করেন আমাদের দর্শক ভাইয়ের মাঝখানে। নদীতে আপনার মাছ মারা বেশিরভাগ মাছ সকালে। হ্যাঁ, সকালে। বিকাল টাইমে কম পাওয়া যায়, আবার সন্ধ্যার সময় একটু মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই সময় আসেন না? আপনি প্রায় সময় এখানে আসেন? প্রায় সময়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দর্শক ভাইরা, আজ অন্য চাষি ভাই বা অন্য শিকারি ভাইয়ের মাঝে আমরা চলে যাই। তো দেখেন, তো এখানে মূলত এক উৎসবের মতো, মাছ পাক বা না পাক সেটা মূলত আমাদের সেটা রিফ্লেক্ট করে না। তো আমাদের মূল লক্ষ্যই হচ্ছে, বা আমি ওই মূলত এসেছি নদীতে মাছ শিকার করতে। এটা আমার প্রথম বা ফার্স্ট অভিজ্ঞতা। দেখেন তো, এক ভাই অক্লান্ত পরিশ্রম বা ধৈর্য শক্তি হারিয়ে এখন প্রায় দেখেন এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা, উনি প্রায় বাড়ির দিকে রওনা দেবে এখন, বাড়ির দিকে রওনা দেবে। উনি মনে হয় কিছু স্বীকার করতে পারেন নাই। তবে যাই হোক, এটা মূলত আমরা নদীতে এসেছি আজকের টাইম এক্সপ্লেন করার জন্য। দেখেন, এই যে উনি হচ্ছে আমার বড় ভাই। এই জি, ওনার সাথেই আপনাদের মাঝে প্রথম সাক্ষাৎ হয়েছিল। তো আপনাদের মাঝে আমার বড়শিটা শেয়ার করব, বা আমি কী মাছ ধরেছি সেটা আপনাদের মাঝে বলবো। দর্শক ভাইয়েরা সাথেই থাকেন। তো এই যে দেখেন আমার বড়শি। তো আমি মূলত তাদের সাথে আসছিলাম, তারা কী মাছ শিকার করে। তো আমি আর বসে থাকতে পারলাম না, তো এক বড় ভাই মাছ শিকার করে চলে গেছে। তো তার প্রলোভন দেখিয়ে মূলত আমি ইচ্ছে করেছিল যে আমিও মাছ শিকার করি। তো পার্শ্ববর্তী বা কাছে একটি সুতা বড়শি বা বড় ভাইয়ের কাছ থেকে দাঁড় করে নিয়ে আমিও চেষ্টা করতেছি, কিন্তু বা টাইম ফেল। আমরা 10 মিনিটের মধ্যে এখান ত্যাগ করব। দর্শক ভাইয়েরা, তো অনেক সময় বা অনেক সময় আপনারা জেনে থাকবেন, তো ব্রহ্মপুত্র নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো সেটা মূলত ময়মনসিংহ জেলার বুক চিরে বয়ে গেছে। তো সেটা আমাদের বিখ্যাত ধলা গ্রামের পার্শ্ববর্তীতে। যদি আপনারা অনেক সময় ম্যাক্সিমাম সময় আপনারা দেখে থাকবেন বা মাছের পোনা সংগ্রহ করার সময় লক্ষ্য করবেন, আপনারা বালিপাড়া হয়ে ধলা আসেন, তখন একটু সাইডে বা পূর্ব পাশে দেখতে পারবেন এই ব্রহ্মপুত্র নদটা। সেটাই মূলত আমরা এখানে বসে পাচ্ছি। দেখেন তো দর্শক ভাইয়েরা, আজ এই পর্যন্তই। নেক্সট অন্য পর্বের মাঝে আমার সফলতা আপনাদের মাঝে নিয়ে হাজির হব, অর্থাৎ আমি মাছ শিকার করে আপনাদের মাঝে আবার ফিরে আসব। ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।